আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রুহুল আমিন সেলিম, জুম বাংলাদেশের সভাপতি। প্রতি শীতের মতন এবার শীতেও আমরা পথ শিশুদের শীতের কাপড় দিব। আমরা আশা করি সবাই মিলে এই কাজটা করব। আমরা 500 শিশুদেরকে এবার শীতের কাপড় দেবো বলে আমরা প্ল্যান করেছি, আর এটা কারোর একার পক্ষে সম্ভব না। আমি চাই যারা আমাদের আশেপাশে আসেন সবাই মিলে করলে এই শিশুগুলি শীত থেকে রক্ষা পাবে। তা আমি আপনাদের কাছে অনুরোধ করব, সবাই এগিয়ে আসেন, যে যা পারেন। এখানে কোনো ফিক্স কোনো অ্যামাউন্ট নেই। আপনি একজনকে হেল্প করেন, একটা লোক তো বাঁচবে, আর মানুষ তো মানুষের জন্যই। আর আজকে যদি আমরা গিয়ে আসি, এই শিশুকে কে দেখবে? এইটা আমাদের একটা দায়িত্ব, আমাদের কর্তব্য। তাই আপনারা যে যা পারেন যতটুকু সম্ভব আসেন, এগিয়ে আসেন, আমরা মিলেমিশে এই শিশু বাচ্চাটাকে রক্ষা করার দায়িত্ব আপনার, আমার, সমাজের সবাই। ধন্যবাদ।